যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সুপরিচিত আয়াত অনেকেই, আল্লাহ পাক জানান, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, দুনিয়ার মানুষ যদি একটা কাজ করতে পারে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। আরেকটু আছে, একটা কাজ করলে দুইটা পুরস্কার, এটা কি দুনিয়াতে পাওয়া যাবে? দুনিয়ার মালিক দিবে না আল্লাহ দিবে? দুনিয়ার মালিক তো কত কর্মচারী দিয়ে কাজ করায়, কিন্তু দেখা যায় শেষ পর্যায়ে তার যে প্রাপ্য আছে সেটাই দেয় না, অতিরিক্ত কি দিবে? ঠিক না বেটি? কিন্তু আল্লাহ বলে একটা আমল যদি করতে পারো আমি আল্লাহ দুইটা পুরস্কারে পুরস্কৃত করবো। সুবহানাল্লাহ, কাজটা যে করবেন তার জন্য খুবই সহজ, যে করবে না তার জন্য অনেক কঠিন। ঠিক না বেটি? যারা নামাজ পড়ে তাদের জন্য ফজরের নামাজ ঠান্ডার রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে পড়াটা তেমন কঠিন কিছু না, খুবই সহজ। যে পড়ে না তার জন্য নামাজ তো দূরের কথা, ফজরের আজান শুনে উঠে পশ্চাৎ করবে সেটাই অনেক কষ্ট। ঠিক নেই? তো এই যে আল্লাহ পাক যে কাজটার কথা বললেন সেটা খুবই সহজ, যারা আমল করতে পারবে, যারা আমল করবে না তাদের জন্য কঠিন। শুনবেন তো ইনশাআল্লাহ, আমল করবেন তো ইনশাআল্লাহ। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক বললেন একটা আমল করবা দুইটা পুরস্কার দিব, একটা আমল, এই আমলটা হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি জানায় দেন দুনিয়ার মানুষ যদি আপনি নবীর অনুসরণ অনুকরণ করতে পারে, আপনার আদর্শের অনুসরণ করতে পারে, তাহলে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে ভালোবাসব। দুই নাম্বার পুরস্কার হলো ওদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ নবীকে জানায় দেন, নবী আমার, আপনি দুনিয়ার সব মানুষকে জানায় দেন, মানুষ যদি আপনার অনুসরণ করতে পারে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ভালোবাসবো। দুই নাম্বার পুরস্কার হলো বান্দা বান্দির জিন্দিগির সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এখানে আপনারা যারা আগমন করেছেন আল্লাহর ভালোবাসা চান না, তারা হাত উঠান। যাক, জোশের সাথে হুশ হারায় আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আপনারা যারা আগমন করেছেন আমার আল্লাহর ভালোবাসা চান না, এখানে কেউ নাই। ঠিক নেই? আপনারা যে এখানে আসছেন, কাউকে বিরিয়ানি দেওয়া হবে না, কাউকে টাকা দেওয়া হবে না, মিষ্টির পুতলাও দেওয়া হবে না, বরঞ্চ কোরআনের দোহাই দিয়া, আমার নবীর আদর্শের দোহাই দিয়া, আমার আল্লাহর দোহাই দিয়া, মাদ্রাসা নবীর বাগান মাদ্রাসার দোহাই দিয়া আপনাদের পকেট খালি করা হয়েছে, চাঁদা উঠানো হয় নাই। আপনারা আসছেন, মিষ্টি দেওয়া হবে না, বিরিয়ানি দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না, কেন আপনারা আগমন করেছেন? একমাত্র আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আমার আল্লাহরে পাওয়ার জন্য, আমার নবী পাওয়ার জন্য
আমার আল্লাহরে যেন পাইতে পারেন, আমার নবীরে যেন পাইতে পারেন, এই জন্যই তো আজকে এত কষ্ট করে এখানে বসছেন। একটা বিবাহের অনুষ্ঠানে যদি আপনাকে দাওয়াত করিয়া এমন একটা জায়গার মধ্যে বসে প্লেট দেওয়া হয় ফকিরের মতো, না খায়া বিসমিল্লাহ সারা সাইজ, ঠিক না বেটি? দাওয়াতের গুল্লি মারি তোর কপালে। বিবাহের অনুষ্ঠানে যদি আপনাকে দাওয়াত দিয়ে এমন জায়গায় বসানো হয় খাইবেন? হ্যাঁ, ভিক্ষু ফকিন্নি ওরে পর্যন্ত বড় লোক যে চেয়ারে বসে ওই চেয়ারে বসা। আপনাদেরকে এখানে বসানো হয়েছে দুনিয়ার কিছু পাওয়ার জন্য না, আমার আল্লাহরে যেন পাইতে পারেন, আমার নবীর যেন পাইতে পারেন, আমার আল্লাহর জন্য জানায় দেন হে নবী মুহাম্মদ, দুনিয়ার সব মানুষকে জানায় দেন আমার আল্লাহরে যারা পাইতে চায়, আমার আল্লাহর ভালোবাসা যারা পেতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে আগায়া যায়। আমার আল্লাহ যদি কোন বান্দারে বান্দিরে ভালোবাসে, আমার আল্লাহ তো আর আজিম থেকে আইসা আপনাকে কুলে ধরবে না, এভাবে ধরবে? আল্লাহ যদি আপনারে ভালোবাসে আমারে ভালোবাসে, দুনিয়ার বুকে এসে কি আমার আপনার জ্বরে ধরবে, এইভাবে নাকি? ধরনটা কেমন? আমার আল্লাহ জানা দেন হে বান্দা, যদি নবীর অনুসরণ করতে পারো আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো, আমার ভালোবাসার ধরনটা হলো আমার আল্লাহ যদি কোন বান্দারে বান্দিরে ভালোবাসা শুরু করে দেয়, আমার আল্লাহ সর্বপ্রথম জিব্রাইলকে ডাক দেয়, ও গো জিব্রাইল শুনো শুনো তোমাকে আমি একটা খবর জানায় দেয়, এই যে বান্দা আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম, আব্দুল করিমের ছেলে আব্দুর রহমান, অমুক এলাকার অমুক ছেলে, অমুক এলাকার অমুক মেয়েটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি, তুমি জিব্রাইলও ভালোবাসবা। সুবহানাল্লাহ, হযরত জিব্রাইল আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে চলে যায়, গিয়া বলে শুনছনি শুনছনি আমার আল্লাহ ওই বান্দারারে ভালোবাসে, ওই বান্দিনারে ভালোবাসে, আমি জিব্রাইলও ভালোবাসি, যাও যাও তোমরা সব ফেরেশতা ভালোবাসতে শুরু করে দাও। অতঃপর সব ফেরেশতারা বান্দা বান্দিকে ভালোবাসতে শুরু করে দেয়, ফেরেশতাদের ভালোবাসা এমন ভাবে প্রভাব বিস্তার করে দুনিয়ার মানুষও ওই বান্দা বান্দিকে ভালোবাসতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ, এজন্যই তো দেখা যায় কত মানুষ ইন্তেকাল করে তাদের জানাজা পড়ার জন্য ইমাম খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেটি? 10 থেকে 5 জন, 5 থেকে 7 জন মুসল্লি পাওয়া যায় জানাজা পড়ানোর জন্য, কিন্তু আরো কিছু মানুষ আল্লাহর পিয়ার বান্দা ইন্তেকাল করে তাদের জানাজার সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম, জায়গা দেওয়ার মতো এমন জায়গা পাওয়া যায় না, ঠিক না বেটি? কিছু মানুষ সংসদে বসেও, কিছু মানুষ মর্যাদার আসনে বসেও জুতার বাড়ি খায় নম্র, ঠিক না বেটি? আর কিছু মানুষ দেশ চালায় পৃথিবী চালায় মানুষের বদ্দোয়া পাইতেছে, আস্তে বলেন, ঠিক না বেটি? আর কিছু মানুষ জেলখানায় ঢুকে পচে গলে শেষ হইতেছে, স্ত্রী সন্তানের সাথে সাক্ষাৎ করতে পারে না, এরপরেও দুনিয়াবি মানুষের মহব্বত ভালোবাসা দোয়া পাইতেছে, ঠিক না বেটি? সত্যি না মিথ্যা? ওয়াতুহাজ্জু মান তাশা আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, আমার আল্লাহ বেইজ্জত করার মালিক, যে আল্লাহ নম্রদারে চেয়ারে বসাইয়া মশা ল্যাংরা মশা নাক দিয়া ঢুকাইয়া ব্রেনের মধ্যে নিয়ে জুতার বাড়ি দেওয়াইলো, এই আল্লাহ কিন্তু চেয়ারে বসাইয়া মানুষকে সম্মানিত করতে পারে, ঠিক না বেটি? এজন্যই আমার আল্লাহর ভালোবাসা যদি পাও, আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মানুষের অন্তরে একটা প্রভাব ফলায় দিবে, ওই মানুষগুলা বান্দা বান্দিকে ভালোবাসতে শুরু করবে, বান্দা ওই বান্দারা যখন আপনাকে ভালোবাসবে জানাজার সময় দেখা যাবে, আপনার জানাজার সময় এমন এমন জায়গা থেকে মানুষ জানাজায় উপস্থিত হইবে যে মানুষগুলোর আপনি জীবিত থাকতে জীবনেও দেখেন না, ঠিক না বেটি? কেমন হয়নি? এই জন্য আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমার নবীর আমার আল্লাহ জানায় দিলেন, হে মানুষ দুনিয়ার মধ্যে আমার নবী
নবীরে দিয়ে দিলাম, এই নবীর ভালোবাসার মাধ্যমে, এই নবীর অনুসরণের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা যাচাই করে নিবা। আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গেলে সরাসরি যাবে নি, তার নিচের কিছু লোক আছে না? আমার আল্লাহ বলে, হে গোলাম, আমি নবী রহমাতুল্লিল আলামিনকে দিয়া দিলাম তার আদর্শের উপরে আমল করার মাধ্যমে, তার অনুসরণ অনুকরণ করার মাধ্যমে আমি আল্লাহকে আপন বানায় নিবা, আমি আল্লাহর ভালোবাসা তুমি অর্জন করে নিবা। হে মুমিন, এজন্য যার অনুসরণ আপনি করবেন, যার আদর্শের অনুসরণ করবেন, তার ভালোবাসা আপনার অন্তরে লাগবে কিনা? আপনি যার অনুসরণ করবেন, যার অনুকরণ করবেন, যার কথা মান্য গণ্য করবেন, তার ভালোবাসা না থাকলে পারবেন? বলেন, অবশ্যই আমার নবীরে ভালোবাসা লাগবে যখন নবীর ভালোবাসা আপনার অন্তরে জায়গা করে নিবেন, নবীর ভালোবাসার মালাটা আপনার গলায় পরে নিবেন, তখন অবশ্যই আপনি নবীর অনুসরণ করতে পারবে। আমার আল্লাহ জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, ওই নবীর অনুসরণ যদি করতে পারো, নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শ যদি মানতে পারো, তোমার ব্যক্তিগত জিন্দগিতে ব্যক্তিগত জিন্দগি সোনালী জিন্দগি হয়ে যাবে। ওই নবীর আদর্শ এত সুন্দর এত দামি, ওই নবীর আদর্শ যদি তোমার পারিবারিক জিন্দগিতে কাজে লাগাও, ওই পরিবারটা সোনালী হয়ে যাবে। তোমার রাষ্ট্রীয় জিন্দগিতে যদি কাজে লাগাও, রাষ্ট্রটা সোনালী রাষ্ট্র হয়ে যাবে, ঠিক না বেটি? এই জন্যই তো আমার নবী মুহাম্মদ আরবের জমিনে যখন আগমন করেছিলেন, যেই মানুষগুলার অবস্থা এমন ছিল, ওই মানুষগুলা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ ছিল, যেই মানুষগুলা বড়লোক গরিবকে কোনো দাম দিত না, মূল্য দিত না, আমার পরদানিশীন মা বোনদের কোনো সম্মান ইজ্জত ছিল না, মানুষ মানুষত্ব হারাইয়া চতুষ্পদ জন্তুতে রূপান্তরিত হয়ে গেল। আমার নবীর আদর্শের মালা যারা গলায় পরে নিলেন, এই যে ওমার, কত বড় সাহাবি ওমার, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পাইছে, সুবহানাল্লাহ। যখন আমার নবীর আদর্শ মানে নাই, আমার নবীর আদর্শ মানে নাই, আমার নবীরে ভালোবাসে নাই, এই সময় উমরের অবস্থা এমন ছিল, উমর নবীর মাথা মুবারক আনার জন্য দিল রওনা। যখন আমার আল্লাহ হেদায়াত দিয়া দিলেন, আমার নবীর আদর্শের মালা গলায় পরে নিলেন, তখন আমার আল্লাহ অর্ধ জাহানের খলিফা উমর বানাইয়া দিলেন, সুবহানাল্লাহ। ঠিক নি? ইতিহাস কি পুরাতন না নতুন? শুনছেন নি আরো? এজন্য নবীর আদর্শ যদি মানতে পারো, সব জায়গায় কাজে লাগাইলে সব জায়গায় সোনালী হয়ে যায়।